হ্যালো দর্শক কে জি আসসালাম কে বলছেন বলেন আমরা শুনছি ডাক্তার সাহেব আমার ওই যে হাঁটু ব্যথা বিশেষ করে আসলে হাঁটু ব্যথা দেখা ডাইন হাঁটুটা আমি কিছুক্ষণ বসা থাকলে পরে সহজে দাঁড়াইতে কষ্ট হুম এবং যখন সময় মনে হয় যে হাঁটুর পিছনে রন্ধুলা আমাকে টানটা ধরে রাখে হুম ডাক্তার দেখিয়েছিলেন চলে গেলে একটু হালকা হয়ে যায় যেমন টের পাওয়া যায় আচ্ছা আপনার এই এই হাঁটুর ব্যথার জন্য ডাক্তার দেখিয়েছেন এ পর্যন্ত না আমি এমনি যে ডায়াবেটিস আছে তো নরমাল সব সময় যে ডায়াবেটিসের চিকিৎসা করি তো ওই নামের সাথে কথা বললে উনি বলে যে এটা আপনার ডায়াবেটিস থাকলে হয়তো এরকম ওইটাই বলে আচ্ছা আপনার এখন উঠ বস করতে হাঁটু ভেঙে বসে উঠতে বা সিঁড়ি বাইতে গেলে কি ব্যথা হয় হ্যাঁ সিঁড়ি বাওয়ার সময় খুব একটা না তবে ওই যে কিছুক্ষণ বৈশা থাকলে ট্রেনে বা বাসে বা বাসায় সুপাই তখন এই দাঁড়াইতে এই পিছনের রোগ গুলা কেমন মনে হয় যে টান্দা ধরে রাখে আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আমরা উত্তরটা শুনবো একটা ব্রেক থেকে ফিরে এসে আচ্ছা হাবিবুর রহমান একটু আমাদের সাথে ওয়েট করেন আহ দর্শক আমাদের সাথেই থাকবেন আমরা বিরতি থেকে ফিরে এসে আবার উত্তরটা শুনছি দর্শক বিরতির পর আবারও স্বাগত জানিয়ে শুরু করছি ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান বিরতির আগে আমাদের সাথে ছিলেন হাবিবুর রহমান একজন দর্শক তার সমস্যার কথা বলছিলেন উত্তরটা শুনে নিচ্ছি আগে ওনার যে সমস্যা একটা হচ্ছে ওনার ডায়াবেটিস আছে কিন্তু কমপ্লেইনটা এরকম যে অনেকক্ষণ একই পজিশনে যদি সে থাকে দেন উঠতে গেলে পায়ের পিছনে ব্যথা হয় মানে হাঁটুর পিছন এবং টান লাগে তো এটা আসলে বোঝাই যাচ্ছে ওখানকার মাসেলসের প্রবলেম এটা হতে পারে যেমন ডাক্তার বলেছে যে ডায়াবেটিস থেকে হতে পারে হ্যাঁ ডায়াবেটিস থেকেও এই জাতীয় সমস্যা আসতে পারে তবে শুধুই যে পিছনে হবে তা না সেটা সারা শরীর কারণ ডায়াবেটিসের লেভেল যদি বেড়ে যায় সারা শরীরেই ইফেক্ট পড়বে আবার কমে গেল সারা ব্রসলি ইফেক্ট পড়বে স্পেসিফিক শুধু পায়ের পিছনের মাংসের সমস্যা হবে না তো আমার মনে হয় এটা মাসেলসের কোনো সমস্যা হচ্ছে উনি কিছু যদি স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ করে এবং এটা হয় অনেকের ক্ষেত্রে যে একটা না যদি দুই তিন ঘন্টা বসে থাকা হয় হ্যাঁ স্পাজম হতে পারে কিন্তু যদি একবার দুইবার হতে পারে কিন্তু ওনার যদি এটা কন্টিনিউয়াস হতেই থাকে আমি মনে করি ওনার ডায়াগনোসিস করতে হবে প্রয়োজনে হাঁটুর সমস্যা অনেক সময় পিছনে ব্যথা হয় যেমন ব্যাকার সিস্ট নামে একটা সিস্ট হতে পারে অস্টোয়াথরাইডিস যদি হাঁটুতে হয় পিছনে লিগামেন্টেও সমস্যা হতে পারে তো এই ট্রিটমেন্টের জন্য আমরা যেটা বলি যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট রিহ্যাবিলিটেশন অ্যান্ড ফিজিও এই ট্রিটমেন্ট এই জাতীয় ট্রিটমেন্ট করলে অনেকাংশ এই সমস্যাগুলো কমে যাবে এবং ভালো থাকতে পারবে আচ্ছা আমরা তো কোমরের ব্যথার অনেকগুলো ট্রিটমেন্টের কথা শুনছি ডক্টর আপনার কাছে তো জানতে চাচ্ছি যে কোমরের ব্যথার জন্য আপনারা অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্ট থেকে পেইন কিভাবে রিডিউস করার জন্য কি করে থাকেন অ্যাকচুয়ালি আমাদের ইফেক্টেড কম্বাইন্ড মানে মাল্টিডিসিপ্লিনারি কিন্তু কিছু কিছু পেশেন্টের যেগুলোর অনেকগুলো কোমরের ব্যথার অনেকগুলো কারণ থাকতে পারে যেমন যদি দেখা যায় যে ওখানে ফ্যাসের জয়েন্ট একটা জয়েন্ট আছে এটা মস্ট অফ দ্য ফিজিশিয়ান এটা নেগলেক্ট এগুলাকে ইয়ে করে নেগলেক্ট করে ওই ফ্যাসের জয়েন্ট ইনফ্ল্যামেশন ভেরি কমন যে ফ্যাসের জয়েন্ট ইনফ্ল্যামেশন হলে ওইখানে পেইন হয় ব্যাক পেন ওটা রেডিয়েট করে না ওটা কমনের মধ্যে সীমাবদ্ধ যে ওই এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে এবং এছাড়া আছে ফোরামেন যে ফোরামেন দিয়ে নার্ভ বাড়াচ্ছে সেই ফোরামেনে একটা অবস্ট্রাকশান থাকতে পারে ওখান থেকে রেডিয়েশন করে রেডিয়েশন পেন হয় এবং ডিস্ক বালজিং থাকতে পারে ডিসপোলাপস থাকতে পারে মানে দুইটা কষের ভাটিভড়ার মাঝে যে নরম জায়গাটা থাকে ওটা বেরিয়ে যায় বেরিয়ে যায় প্রেসার করে এতগুলো কারণ এছাড়া এসআই জয়েন্ট স্যাক্রোইলিয়াক জয়েন্ট ওখানে ইনফ্লামেটারি থাকতে পারে ওখানে ব্যথা হতে পারে এবং মাসুল স্পাজম এবং অ্যালাইনমেন্ট ভার্টিব্রা যদি একটু কারভেচার হয় হাটার হাঁটার বেকায়দা হাঁটার জন্য ওখান থেকে পেন হতে পারে হ্যাঁ এছাড়া এটা ওভারল্যাপিং করে কিডনি ডিজিজের কিডনিতে যদি স্টোন থাকে মুখ থাকে ওটাতে ওভারল্যাপিং করে ব্লাডে এটা আমার কনফিউজ হয়ে যায় পেনটা তো আমরা যদি সীমাবদ্ধ থাকি যে ডায়াগনসিস করি যে ভার্টিব্রার পেন

এবং আলটিমেটলি কিছু কিছু রুগীর যদি প্লেন এক্স রে অথবা এমআরআই এমআরআই করলে আরও ক্লিয়ার হবে যে তার স্পাইনের সমস্যাটা কোন জায়গায় তো সব রুগীকে এমআরআই দেওয়া যায় না কিছু কিছু রুগী ক্লিনিক্যালি ডায়াগনোস করা লাগে আমাদের দেশের রুগীরা এমআরআই হয়তো সবাই করতে পারে না যেহেতু যেতে পারে না তো এমআরআই করব কখন যদি স্পেসিফিক ফ্যাসেট জয়েন্ট অথবা ডিস চিকিৎসা করি ইন্টারভেনশন করি তাহলে এমআরআই মাস্ট করতেই হবে যারা যারা বলবে যে আমরা ইন্টারমেশন করব তখন তাদের এমআরআই প্রয়োজন হচ্ছে এখন আমরা ইন্টারভেশন কি করি ব্যাপারে ভেরি কমনলি যেটা আমরা শুরু করেছিলাম অনেক আগেই নাইনটি ফাইভের দিক থেকে আমরা শুরু করেছিলাম ইপিডোয়াল স্ট্রয়েড দিয়ে ম্যাক পেন এখনও এটা সারা দুনিয়াতে চলে তবে এখন অনেকেই করতেছে এগুলো কিন্তু স্পেসিফিক হতে হবে ইপিডোরাল স্ট্রয়েড দিলে তো হবে না স্পেসিফিক হতে হবে যদি ফ্যাসেট জয়েন্ট থাকলে স্ট্রয়েড এখন ইপিডোরাল স্ট্রয়েড কাজ হবে না এবং আমরা এখন যেটা করি যে নার্ভগুলো ফোরামিন দিয়ে বাড়াচ্ছে এখন সিএম গাইড দিয়ে এক্স রে দিয়ে দেখে ওই ফোরামিনের মধ্যে আমরা স্ট্রয়েড দিই আমরা ডাইরেক্ট পিছন থেকে স্ট্রয়েড দিই না ওই ফোরামিনে দিলে মোর স্পেসিফিক হয়ে গেছে এবং ফ্যাসেট জয়েন্টে আমরা নার্ভ ব্লক করি ফেসের জয়েন্ট ব্লক করি হ্যাঁ তো এই এই করে আমরা পেন রিলিভ করি বা এসআই জয়েন্ট যদি ফলন থাকে স্যাক্রো জয়েন্ট ওই জয়েন্ট স্পেশ জয়েন্টে আমরা দিই এবং কিছু কিছু ক্ষেত্রে যখন ফেল ব্যাক থাকে ফেল ব্যাক মানে হচ্ছে অপারেশন হয়েছে আগে কিন্তু পেন কমে নেই তার মানে রং টেকনিক অথবা কোনো জায়গায় জটলা বেঁধে পেনটা কমে নেই হ্যাঁ সেসব ক্ষেত্রে আমরা আমরা ওই কিছু থেরাপি আছে থেরাপি বা এই স্টোরয়েড দিয়ে এবং হায়ার দিয়ে আমরা ওয়াশ করে এই পেনটা কমাই আচ্ছা হ্যাঁ এবং আরও আরও কিছু ব্যাপার আছে যেগুলো যেগুলোর এক্সারসাইজ ওনারা বলবে এক্সারসাইজ এগুলো তো কমন এক্সারসাইজ থাকতেই হবে তার সাথে ফিজিক্যাল এক্সারসাইজ পজিশান এগুলো না থাকলে কিন্তু যত আপনি ইন্টারমেশন করেন আর যত ওষুধ দেন লাভ নাই মাইন্ড এফেক্ট আমরা এইসব ইন্টারভিউশন করলে হয় কি ওষুধের ব্যবহারটা কমে আসে অপারেশনের রেটটাও কমে আসে তারপর লেটেস্ট আমরা যেটা করি যে ওজোন নিউক্লারাইসিস ডিস্ক প্লাসিস যদি আমরা কন্টেন ডিস্ক থাকে যে অ্যানুলার বাইরের লেয়ার না তখন আমরা ওই ওজন ও থ্রি অক্সিজেন থেকে কনভার্ট করে ওজন তৈরি করে সেই ওজন আমরা ডিক্সের মধ্যে দিয়ে ডাক্তার সিং করে সিঙ্ক্রো প্রেশারটা করে মেকানিক্যাল হ্যাঁ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে